আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিরোধী দল নির্বাচন ঠেকাতে গিয়ে আন্দোলনের নামে ভয়ের পরিবেশ তৈরি করায় তাদের প্রতি জনগণের অনীহা তৈরি হয়েছে দলটি ঝিমিয়ে পড়েছে তাদের কর্মীরাও এখন হতাশ সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন তিনি আরও বলেন বেগম জিয়ার বিরুদ্ধে বর্তমান সরকার মামলা করেনি তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা মামলায় গ্রেফতার হয়েছেন তার মুক্তির বিষয়টি আদালতের এখতিয়ার আগামী সতেরোই মে শেখ হাসিনার দেশ প্রত্যাবর্তন দিবস এবং তেইশে জুন আওয়ামী লীগের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণের কথাও জানান দলের সাধারণ সম্পাদক আন্দোলনের নামে করতে সারা দেশে যে অবস্থার সৃষ্টি করেছে তাতে তাদের নেতিবাচক রাজনীতি সম্পর্কে জনমনে অনীহাস সৃষ্টি হয়েছে জনগণের সম্পৃক্ততা ছাড়া যে যেটাই বলুন আন্দোলন কোনোদিন সফল হতে পারে না